আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসছি মধুমিতা হলে। আজকে মধুমিতা হলে এসে দেখি আজকে যে হাওয়া ছবিটা রিলিজ হয়েছে, এখানে এই পাবলিক ছবি দেখার জন্য এতই ভিড় করেছে যা মুখের ভাষায় বলে শেষ করতে পারবো না। আপনারা ভিডিওটা দেখুন, আজকে এখানে পাবলিকের কত ভিড়। আসলে অনেকদিন পর একটি ছবির এরকম আনন্দ উল্লাস নিয়ে সবাই দেখতে আসছেন। দর্শক, মনে হচ্ছে আজকে একটি ঈদ চলছে। আসলে আমাদের দেশে এখনও ভালো ছবি হলে, ভালো মানের ছবি হলে অবশ্যই আমাদের দেশের জনগণরা হলে ঝাঁপিয়ে পড়বেন। আমরা আজকে প্রমাণ হয়েছে হাওয়া ছবি রিলিজ হওয়ার পর আমরা আজকে বুঝতে পারছি যে এখনও জনগণ বাংলাদেশের ছবিকে এখনও ভালোবাসে এবং দলমল নিয়ে তারা হলে আসবে। আমরা চলুন আপনাদেরকে এই আজকের যে দর্শক যে মধুমিতা হলে এতই ভিড় করেছেন, আজকে এই মধুমিতা হলের মালিক, টিকিট কাউন্টার সবাই খুব আনন্দিত যে হয়তো আমরা নতুন করে আবার আগের মতোই দর্শক পাচ্ছি এবং ভালো মানের ছবি হচ্ছে। আমরা এখন চেষ্টা করব যে আমরা তাদের এই ভালো মানের ছবিগুলি দর্শক দেখুন। এই যে দেখুন আনন্দে উল্লাসে তারা কেমন গান করছেন, হাওয়া ছবির এই গানটি আজকে সবাই মিলে এখানে আনন্দ করছেন। মনে হয় তারা এই যে আমাদের কিছুদিন আগে কোরবানি ঈদ গেছেন, হয়তো তারা সেই কোরবানি ঈদেও এত আনন্দ করেনি। আমরা অবশ্যই ভালো কিছু পেলে, ভালো ছবি হলে আমরা অবশ্যই হলে আসতে পারি, আমরা হলে আসবো, দেখবো। এটাই তাদের আজকের প্রমাণ করে দিলেন তারা হাওয়া ছবি দেখতে আসে। চলুন দর্শক, আমরা দেখুন এই আনন্দ উল্লাসেই আমরা আজকে মেতে থাকবো। আমরা দেখতে থাকি আমাদের শেষ পর্যন্ত। আমরা হলে কিছু কাটিং আছে, আমরা সেই গানের কাটিংটা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন হলে প্রবেশ করব। তুমি বন্ধু কালা পাখি, আমি পাখি, বসন্ত কালে তোমায় বলতে পারি। দেখুন আজকের ন্যাচারাল এই ছবিটির অভিনয় চঞ্চল চৌধুরী এবং রাজ দুজনেই ন্যাচারাল অভিনয় করে বুঝিয়ে দিলেন যে আসলে এই ন্যাচারাল এই অভিনয় ন্যাচারাল করলে জনগণ অবশ্যই হলে আসবে এবং ভালো মানের ছবি করতে হবে। এই করে এই এই আজকে বুঝিয়ে দিলেন আমাদের এই নির্মাতা এই হাওয়া ছবি বানিয়ে। চলুন দর্শক, আমরা এই পর্যন্তই আজকে আমরা আর এখানে আমরা আমাদের আমাদের এই ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে এমন কোনো ভালো মনের ছবি হলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, আপনারা আমাদের সঙ্গে থাকেন।